খাবার ও আর্থিক সংকটের কারণে বন্ধ ঘোষণার 48 ঘন্টা পর পাবনা মানসিক হাসপাতালে ফ্রি বেডে পুনরায় রোগী ভর্তি শুরু হয়েছে। এর আগে খাবার ও আর্থিক সংকটের কারণে দেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল পাবনাতে ফ্রি বেডে রোগী ভর্তি বন্ধ ঘোষণা করা হয়েছিল। একই সঙ্গে ফ্রি বেডে চিকিৎসাধীন রোগীদের বাড়ি পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পেইং বেডে রোগী ভর্তি চলছিল। শনিবার সকাল থেকেই হাসপাতালে রোগী ভর্তি বন্ধ হয়ে যায়। তবে জানা গেছে 500 শয্যার এই হাসপাতালে এখন 480 জন রোগী ভর্তি আছে, এর মধ্যে 150 জনের মতো পেইং বেডের রোগী। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক রতন কুমার রায় জানান, আজ সকাল থেকে হাসপাতালের বহির্বিভাগে ফ্রি বেডে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।